Your head is circling. Baba, dhore rakho, dhore rakho. Your head is circling. Baba, ekhi ingreji. Hello viewers, welcome to my channel. Today I'm gonna introduce someone with you. Bojo, jake introduce korate jao se onno kaje busy. Hello. Kichu bolo. Hello, my name is Pragit. Pragit. Pragit, you were supposed to come yesterday, but why didn't you? আরে কালকে তো তোমার আসার কথা ছিল আমার বাড়িতে, কাল এলে না কেন? স্যার অ্যাকচুয়ালি আমার একটু কালকে মাথা ব্যথা ছিল, ওর জন্য আসতে পারিনি। মাথা ব্যথা করছিল? হ্যাঁ। বলো এটা ইংলিশে বলো। স্যার অ্যাকচুয়ালি আই হ্যাড আ হেডেক, দ্যাটস ওয়াই আই কুডেন্ট কাম ইয়েস্টারডে। ভেরি গুড। স্যার একটা কথা বলবো? বলো। বলছিলাম কি যে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তোমার ঘরে, তখন একটা আঙ্কেলকে দেখলাম, তার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কি বলতে চাইছো? ব্ল্যাঙ্ক মানে হচ্ছে তার মাথায় একটাও চুল নেই। একটাও চুল নেই? না। আমি কি করব শুনে? ও পুরো চকচক চকচক করছে। এ বাবা, তা কি হয়েছে? ওই সব দেখছো তুমি আসার সময়? কার টাক চকচক করছে, কার মাথা ব্ল্যাঙ্ক, তা কি হয়েছে? না না, আমি বলছিলাম কি যে হেড মানে মাথা, হেডেক মানে হচ্ছে মাথা যন্ত্রণা। দ্যাটস রাইট। হ্যাঁ, কিন্তু এই যে ব্ল্যাঙ্ক হেড মানে টাকলু মাথাটাকে কি বলে? ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম টাকলু মাথা মানে তুমি মানে টাক মাথার ইংরেজি জানো? হ্যাঁ হ্যাঁ। টাক মাথা ইংরেজি হচ্ছে বাল্ড হেডেড, মানে যার মাথায় কোনো চুল নেই সেটাকে বলে বাল্ড হেড। বাল্ড হেডেড মানে হি ইজ আ বাল্ড হেডেড ম্যান। তাহলে বোঝা গেল? কি করছো এটা তুমি? স্যার বুঝতে পেরেছি বলে মাথা নাড়াচ্ছি। মাথা নাড়াচ্ছো? কিভাবে মাথা নাড়ছো? এইভাবে এইভাবে মাথা নাড়া ইংরেজি জানো? মাথা নাড়া ইংরেজি না স্যার, তুমি বলে দাও। জানি তো আমাকে জিজ্ঞাসা করলো, আমাকেই বলতে হবে। মাথা নাড়া ইংরেজি হচ্ছে নড, NOD। নড মানে হচ্ছে মাথা নাড়া। তাহলে প্রগীত তার মাথা নাড়াচ্ছে, প্রগীত ইজ নডিং হিজ হেড। স্যার জানো তো রোহিত একটা পাগল, ওর মাথাটা পুরোই খারাপ। আমার কেন, কি হয়েছে রোহিতের সঙ্গে? আরে স্যার রোহিত আমার একটা বন্ধু, ওর সবার পেছনে লাগে। আমি ওকে কালকে গিয়ে বলবো কি যে তোর মাথাটা না খারাপ। আচ্ছা স্যার মাথা খারাপের ইংলিশটা কি? মাথা খারাপের ইংলিশ? হ্যাঁ, মাথা খারাপের ইংলিশ হচ্ছে ইনসেন, উন্মাদ বা মাথা খারাপ, এটাকে ইংরেজিতে বলে ইনসেন। সব সময় তুমি মাথা উঁচু করে চলবে, কেউ যেন তোমাকে না বাজে কথা বলে, কাউকে তুমি ছোট বড় কথা বলবে না। আরে উপরে দিকে তাকিয়ে আছো কেন? তুমি তো বললে মাথা উঁচু করছো। আমি বললাম মাথা উঁচু করেছি? ওরে বাবা রে, আরে উপরের দিকে দেখতে হবে না, মাথা উঁচু করে চলা মানে হচ্ছে সম্মানের সঙ্গে চলা। তোমাকে উপরের দিকে দেখে দেখে আমি হাঁটতে বলিনি, ঠিক আছে? মানে সম্মানের সঙ্গে তোমাকে চলতে হবে। আচ্ছা স্যার মাথা উঁচু করে চলার মিনিং কি? আমি জানি তো তুমি এটা জিজ্ঞাসা করবে। মাথা উঁচু করে চলার ইংরেজি জানতে চাও? হ্যাঁ। মাথা উঁচু করে চলার ইংরেজি হচ্ছে হ্যাভ আ ডিফাইন্ড অ্যাটিটিউড। কি বললাম? হ্যাভ আ ডিফাইন্ড অ্যাটিটিউড মানে মাথা উঁচু করে চলা, ঠিক আছে? হ্যাঁ, মাথা উঁচু করে চলবে সব সময়। আচ্ছা স্যার, তাহলে আমি আর কাউকে বাজে কথা বলবো না, যদি আমি যদি তাদের যদি ব্যাপারে যদি বাজে কথা বলে তাহলে আমাকেও তারা বাজে কথা বলবে, তাহলে আমার লজ্জায় তো মাথা কাটা যাবে। এই তো বুঝেছো, গুড বয়ের মতো মাথা কাটা যাবে ইংরেজিতে জানো কি বলে? হ্যাঁ, কতগুলো আজকে তুমি সেন্টেন্স শিখে নিলে। দেখো আজকে কি বললে একটু আগে, লজ্জায় তোমার মাথা কাটা যাবে, এটা পারবে বলতে? একটু মাথাটাকে খাটাও, ঠিক বলতে পারবে? হ্যাঁ স্যার, এক্ষুনি তো আরেকটা বলে দিলে। কি বললাম? মাথা কাটানো। ও তাই তো, এটারও ইংলিশ বলো না? বলবো? হ্যাঁ বলবো। তার আগে তুমি আগে ওটা বলো যে মাথা কাটা যাবে, একটু মাথাটাকে খাটাও বলতে পারবে? মাথা কাটা যাবে মানে কি? মানে তুমি খুব লজ্জায় পড়ে যাবে, তাই তো? খুব অ্যাশেমড হয়ে যাবে। হ্যাঁ,
তাই না? মাথা কাটা যাবে, এটার ইংরেজি হচ্ছে ফিল এক্সট্রিমলি অ্যাশেমড। কি বললাম? মাথা কাটা যাওয়ার ইংরেজি হচ্ছে ফিল এক্সট্রিমলি অ্যাশেমড। গুড, এই তো শিখে গেলে। তারপরে তুমি আরেকটা জিজ্ঞাসা করলে কি, মাথাটাকে খাটাও, তার মানে কি বুদ্ধিটাকে কাজে লাগাও। অনেকে এটাকে বলে ইউজ ইওর ব্রেন, বলে না আরে ব্রেনটাকে তো একটু ইউজ কর। এটা বুঝতে পারছি না, ব্রেনটাকে একটু কাজে লাগা, ব্রেনটাকে ইউজ কর। অ্যাকচুয়ালি প্রগীত, আমাদের ব্রেনকে আমরা ইউজ করতে পারি না। ইউজ আমরা কি করি, কোনো থিংস, কোনো জিনিসকে আমরা ইউজ করতে পারি, তাই তো? কোনো জিনিসকে আমরা কাজে লাগাতে পারি, তাই না? মোবাইল ফোনটা আমরা কি কাজে ইউজ করি, কারোর সঙ্গে কথা বলার জন্য। ব্রেনকে কি আমরা এখান থেকে বের করে এনে কাজে লাগাবো? না, দিস ইজ ইম্পসিবল। এটাকে বলে এই যে ব্রেনটাকে খাটাও বা মাথাটাকে খাটাও, তাই তো? মাথা খাটানো, এটার ইংলিশ হচ্ছে কাজল ইওর ব্রেন। কি বলবো? কাজল ইওর ব্রেন, মানে তোমার মাথা খাটাও। ইউ শুড অলওয়েজ কাজল ইওর ব্রেন টু সলভ আ প্রবলেম। কোন সমস্যা সমাধান করতে তোমার মাথাটাকে খাটাতে হবে। তাহলে মাথা খাটানো ইংলিশ হচ্ছে কাজল ইওর ব্রেন। চমৎকার একটা সেন্টেন্স শিখে গেলে মাথা দিয়ে। ওকে, হ্যাঁ, দ্যাটস ইট। কি হলো তোমার? আরে স্যার, এত মাথা দিয়ে দিয়ে এত ফ্রেজেস শিখে আমার এখন মাথাটাই ঘুরছে। মাথা ঘুরছে তোমার? হ্যাঁ, ঘরে ঘুরুক। বলো মাথা ঘোরা ইংরেজি কি? মাথা ঘোরা ইংরেজি বলো। এটা তো আমি তো এক্ষুনি বলবো। পারবে? হ্যাঁ, বাহ, বলে ফেলো। মাই হেড ইজ সার্কলিং সার্কলিং এন্ড সার্কলিং। হ্যাঁ, ইওর হেড ইজ সার্কলিং সার্কলিং এন্ড সার্কলিং। বাহ, ধরে রাখো ধরে রাখো। ইওর হেড ইজ সার্কলিং ইন সার্কলিং এন্ড সার্কলিং। বাবা রে, কি ইংরেজি! আরে এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করলে হবে না। আমার মাথা ঘুরছে, মাথা ঘোরা ইংরেজি হচ্ছে হেড ইজ সার্কেলিং সার্কেলিং এন্ড সার্কেলিং, হবে না। মাথা ঘোরা ইংরেজি হচ্ছে ডিজিনেস। কি? ডিজিনেস, ডিজিনেস। এবার আমার মাথা ঘুরছে, এটা ইংরেজি হবে মাই হেড ইজ ডিজি। বলো, মাই হেড ইজ ডিজি, মানে আমার মাথা ঘুরছে, মনে থাকবে? সো মাথা ঘোরা ইংরেজি হচ্ছে ডিজিনেস, আর আমার মাথা ঘুরছে এটাকে ইংরেজিতে বলবো মাই হেড ইজ ডিজি। ওকে, ওকে, বলো তাহলে আমার মাথা ঘুরছে। মাই হেড ইজ ডিজি। ভেরি গুড স্যার। লুক লুক, আই এম ভেরি ক্লোজ টু সলভ ইট স্যার। লুক 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 লুক। ওহ প্রগীত, হোয়াই আর ইউ ডিস্টার্বিং মি? লেট মি রিড ইট। হোয়াই আর ইউ ডিস্টার্বিং মি কন্টিনিউয়াসলি স্যার? লুক লুক লুক, আই এম ভেরি ক্লোজ। ওহ প্রগীত, কেন আমার মাথা খাচ্ছো বলো তো? মাথা খেও না আমাকে এরকম। স্যার, এই মাথা খাওয়ার ইংলিশটা কি? হ্যাঁ, মাথা খাওয়ার ইংলিশ? মাথা তো অলরেডি তুমি আমার খেয়ে নিয়েছো ডিস্টার্ব করে। আমি একটা সুন্দর একটা স্টোরি পড়তে শুরু করেছিলাম, তুমি আমাকে এটা আই এম ভেরি ক্লোজ টু সলভ ইট করতে করতে আমার মাথা খেয়ে নিচ্ছ। যাই হোক, জিজ্ঞাসা যখন করেছো, ভিউয়ার্সদেরকেও শিখিয়ে দিই, তুমিও শিখে নাও। মাথা খাওয়া ইংরেজি হচ্ছে মানে কাউকে ডিস্টার্ব করা, মানে জ্বালাতন করা বা রাগানো, এটাকে আমরা ইংরেজিতে বলবো গিভ টু মাচ ইন্ডালজেন্স। কি বলবো? গিভ টু মাচ ইন্ডালজেন্স, টু বলবো না, টু মাচ ইন্ডালজেন্স। ওকে, মাথা খাওয়া বা কাউকে রাগানো, এটাকে ইংরেজিতে বলবো গিভ টু মাচ ইন্ডালজেন্স। সত্যি প্রগীত, আজকের মাথা দিয়ে অনেক সেন্টেন্স শিখলাম না, অনেক ধরনের বাক্য শিখলাম তো ইংরেজিতে। আর এর ইংরেজি বলতে বলতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে একদম। তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ একদম। কি হাসি হচ্ছে কেন? মাথা খারাপ না, আর বলবো না, আর আমি ইংরেজি বলতে পারবো না। মাথা খারাপের ইংলিশটা কি? ওরে বাবা রে, এটা লাস্ট তো? হ্যাঁ, এটা লাস্ট। মাথা দিয়ে আর কিছু জিজ্ঞাসা করবে না? না না না। ওকে, কি জিজ্ঞাসা করলে? কার ইংলিশ বলবো? মাথা খারাপ করা ইংলিশ হচ্ছে ফেট। স্পেলিংটা হলো এফ আর ই টি। আরটাকে সাইলেন্ট রাখবো আমরা এখানে, ঠিক আছে? আর এর উচ্চারণ করবো না, কারণ আমরা জানি ব্রিটিশরা আরটাকে উচ্চারণ করে না, তাই এখানে এর প্রোনাউন্সিয়েশন হবে ফেট, এফ আর ই টি, ফেট। আজকের লেসনটা এই পর্যন্ত। থ্যাংক ইউ লট ফর স্পেন্ডিং ইওর ভ্যালুয়েবল টাইম উইথ আস। ইফ ইউ এনজয় দিস ভিডিও, ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। সি ইউ সুন ইন দা নেক্সট ভিডিও। স্টে টিউন, আনটিল দেন, বাই বাই।